নমস্কার বন্ধুরা আজকে যদি আমরা নিফটি ফিফটির ক্ষেত্রে ট্রেড দেখি ভীষণ পরিমাণে কিন্তু আজকে একটা মানে আলাদাই নিফটি ফিফটির ক্ষেত্রে যারা ভেবেছিল যে শর্ট সেলিং হবে শর্ট সেলিং হয়েওছে হয়নি সেটা না এখান থেকে যদি দেখি একটা বিশাল ভালো নিফটির ক্ষেত্রে কিন্তু বিশাল বড় একটা আপসাইড মুভমেন্ট আমরা দেখতে পেয়েছি দেখুন এখানে রিটেস্ট করে সে উঠল এই জায়গাতে কে কে একদম ঠিক কথা বলবেন যে এই জায়গাতে কারা কারা ভেবেছিলেন এবং আমি এক্সাক্ট এই লেভেলগুলো আপনাদের দিয়েও ছিলাম যে এই জায়গাতে কারা কারা ভেবেছিলেন যে এখানে আমার ফুল প্রফিট বুক করে নেওয়া উচিত দেখুন দু তিনটে জায়গা আছে যেই জায়গাগুলোকে আমরা যদি প্রপারভাবে না দেখি ফলে কি হবে আমাদেরই আখেরের ক্ষতি যদি বলবেন কেন দেখুন প্রথম কথা হচ্ছে কি এই যে এই জোনটা এই আটশো পঞ্চাশের উপরে সবচেয়ে বেশি যদি আমরা এখানেই দেখুন আমি আপনাদের জাস্ট দেখাচ্ছি অপশন চেন যদি খুলে দেখাই অপশন চেনে সবচেয়ে ভালো করে আপনারা দেখতে পাবেন যে এই যে আটশো এই যে আটশো পঞ্চাশ এইটাতে দেখবেন এখানে প্রায় পাঁচ কোটি না ছ কোটি টাইপের ওপেন মানে আমাদের শর্ট সেলিং মানে সেল হয়ে আছে কল সেল হয়ে আছে আর এখানে দেখবেন তখন এইটা এইটা ছিল আমার মনে হচ্ছে দু কোটি বা কি কিছু একটা তাহলে এই যে ছ কোটি তারা নিশ্চয়ই না বারবার আপনাদের এইটা ভাবতে হবে যখন ওয়াই দেখবেন তখন এইটা দেখবেন আমার খুব সম্ভবত মনে হচ্ছে ছশো কুড়ি বা ছশো এই ধরনের ছিল এটা লাকে দেওয়া আছে ওয়াইটা লাকে দেওয়া আছে তো এই লাখ যদি ছ কোটি মানে ছশো কুড়ি লাখ এরকম ছিল মানে ছ কোটি কুড়ি লাখ তো সেই জায়গাতে এই জায়গাটা তারা নিশ্চয়ই বোকা না তাহলে আমাদের এখানে এইটুকু বোঝা উচিত যে এখান থেকে একটা শট সেল হতে পারে এবং একজন খুব বুদ্ধিমানের সাথে আমি দেখলাম লাইভ হঠাৎ করে একজনের আমার দেখলাম তখন দেখছিলাম আর কি তো তিনি বলছেন যে এই জায়গা থেকে নাকি আরও কিছুটা উঠতে পারে দেখুন মার্কেটে আমি বারবার বলছি বলছি ওয়াই এতটা ওয়াই যদি ভেঙে যায় তাহলে একটু ভেবে দেখুন যে ছ লাখ যদি ওয়াই ভেঙে যায় তাহলে কত দূর অবধি একটা বিশাল মার্কেট যেতে পারে যেটা নাকি আজকেই মানে আমাদের কুড়ি হাজারের কাছাকাছি নিয়ে চলে যাবে দেখুন এইগুলোই হচ্ছে বোকামির কাজ কোথায় এবং এই জায়গাতে যারা এই ধরনের লাইভ করছেন তাদের ক্ষেত্রে তারা আপনাদের দিকে উল্টে ট্র্যাপে ফেলে দিচ্ছেন এখন লাইভ ভেউ আমি দেখতে পাচ্ছি যে লাইভ ভেউ যেই জিনিসটা চলছে আমি জানি না তারা না বুঝে করছেন না কি এটা বুঝে করছেন ঘটনা দাঁড়াচ্ছে এইটা যে যিনি করছেন তিনি এটা না বুঝে করছেন নাকি বুঝে করছেন যদি না বুঝে করে থাকেন তাহলে তার শেখার দরকার আর যদি বুঝে করে থাকেন তাহলে তো অবশ্যই এইগুলো নিয়ে খুব বক্তব্য দরকার দেখুন প্রথমেই হচ্ছে আমাদের এখানে কী দিয়েছে শ্যুটিং স্টার ক্যান্ডেল সেকেন্ড কথা কি আমাদের না এই যে এই ট্রেন লাইনটা আমরা এখান থেকে দেখব ফাইভ মিনিটসের এই ট্রেন লাইনটা দেখলেই বোঝা যায় যে এখান থেকে দেখুন এই ট্রেন লাইনের ডাউন সাইডে মুভমেন্ট এবং এখানে আমি ওয়াই দেখিয়ে বললাম যখন এই ধরনের আপসাইডে মুভমেন্ট যেখানে আপনার কাছে না আছে তো মানে আপসাইডে কতদূর যেতে পারে আপনি জানেন না বোঝেন না এবং না আছে আপনার কাছে কিছু সেই মুহূর্তে আপনাকে দেখতে হবে ওয়াই ওকে আর দেখুন এইটা যদি আমরা প্রিভিয়াসলি দেখি এই যে জোনটা এই জোনটা কতটা স্ট্রং রেজিস্টেন্স জোন আগে এই জিনিসটা তো ভেবে দেখুন ওয়াইটা এমনি এমনি হচ্ছে না এই জোনটাই তো স্ট্রং রেজিস্টেন্স একটা জোন তাহলে এই জোনটাকে অত সহজে বের করার তো ইজি না যে একদিন এলো আর সঙ্গে সঙ্গে আমি সমস্ত কিছু বের করে দিয়ে বেরিয়ে চলে গেলাম প্রাইজ অ্যাকশানের থেকে তো আমরা এটাই শিখেছি এবং তার ফলে কি হয়েছে না এই জায়গাতে যারা ভেবেছেন যে আরও উঠবে আরও উঠবে আরও উঠবে ভেবে এই জিরো হিরোর চক্করে আমি জানি অনেকেই করেছেন কে কে করেছেন বলবেন এই জিরো হিরোর চক্করে আমিও থ্রি পি এ দেখিয়েছি আপনাদের যে আমি পি সাইডে কতটা ভালো প্রফিট করেছি এখানেই বোঝার খেলা যে কোথায় অপেক্ষা করব আমি এখানেই সঙ্গে সঙ্গে নিয়ে নিয়ে নিই আমি দেখেছি যে এইটা আগে ব্রেক করতে দিক আমি এখানে জাস্ট ব্রেক করা নিফটির ক্ষেত্রে দেখি আর ব্যাঙ্ক নিফটিতে ট্রেড নিই আমি বারবার বলি দেখুন ওই ব্যাঙ্ক নিফটি বেশি বুঝি তো এই ব্যাঙ্ক নিফটিতেই ম্যাক্সিমাম টাইম ট্রেডটা নিই যেটা আজ থেকে বলছি না এক বছর আগে থেকে আমি বলে আসছি তো ব্যাপার সেটা না আমি নিফটিতে খুব কম ট্রেড করি এটা এখনও ট্রেড করি আমি যেটা বেশি ভালো বুঝি সেটা নিয়ে ট্রেড করব না তো সব জিনিসে হাত পাকাতে যাব। আমি যদি এখন কমোডিটিতে ট্রেডিংও করি এক দুবার করে উঠি তার মানে এটা না আমি আমার ক্যাপিটাল ভালো একটা অ্যামাউন্ট নিয়ে ওখানে চলে যাব সেখানে আগে আমাকে এক বছর হাত পাকাতে হবে দেখতে হবে শিখতে হবে তবে না আমি সেখানে ভালো কোয়ান্টিটি অ্যাড করব। বা ক্রিপ্টোতে যদি ট্রেডিং করি সেখানে আমি সঙ্গে সঙ্গে এত টাকা ইনভেস্ট করব না আগে ছোটো ছোটো কোয়ান্টিটি দিয়ে দেখুন আপনি যতই ভালো প্রাইস অ্যাকশন বোঝেন প্রত্যেকটা জায়গার আমি আবারও বলছি স্টকের মতন স্টক যেরকম তার সেগমেন্টটা আলাদা নিফটি নিফটি যেইভাবে মুভমেন্ট করে তার একটা মানে ধৈর্য ধরে ধরে মুভমেন্ট করে এখন সেই মুভমেন্ট কিন্তু ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যদি এখন দেখতে যাই আমি তো বলবো স্যার প্রাইস অ্যাকশন তো খুব ভালো জানি তাহলে আমি কেন নিফটি ব্যাঙ্ক নিফটির মধ্যে তফাত পাচ্ছি দেখবেন কারো নিফটি শ্যুট করে কারো ব্যাঙ্ক নিফটি শ্যুট করে কেউ অ্যাগ্রেসিভনেস আছে কারোর মধ্যে খুব তাড়াতাড়ি ডিজিশান নিতে পারে তাদের জন্য ব্যাঙ্ক নিফটি খুব ভালো যাদের একটু গতি ডিজিশন নিতে যারা ভালোবাসেন তাদের জন্য ব্যাঙ্ক নিফটি ভালো আমি খুব তাড়াতাড়ি ডিজিশন নিতে ভালোবাসি আমার কাছে এসেছে আমি ঝট করে এখানেই এইটা করব না ওটা করব ডিজিশন নিলাম ব্যাস তাতে লাভ হোক লস হোক কোনো ব্যাপার না ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে রিক্সও অনেক বেশি এটাও আমি মানছি তো সেই ধরনের আপনাকে সেটা বুঝে যেতে হবে যে কোন জায়গা থেকে আপনি কিভাবে করছেন এবার ঘটনা কি এই জায়গা থেকে তাহলে এখানে আমরা যদি দেখি এই ট্রেন লাইনটা ব্রেকডাউনের পরে আপনারা যদি ট্রেড নিয়ে থাকেন তখন আপনি দেখুন ফাইভ মিনিটসে খুব ভালোভাবে আপনাকে ট্রেড দিয়েছে দেখুন কি হলো আপনি কোথায় গিয়ে ট্রেডটা নেবেন ট্রেড নেবেন হচ্ছে এই দেখুন এই ব্রেকডাউন দিয়েছে রিটেস্ট করতে এসেছে এই জায়গাতে ট্রেডটা নিয়ে ফেলুন তারপরে দেখুন এখান থেকে এইটা এটা কম ব্যাপার না তো আপনারা কি করেন দেখুন এই যে এই জোনটার প্রথমে এই জোনটাই ছিল সাপোর্ট জোন হওয়ার কথা তার মানে সাপোর্টটাকে ব্রেক করেছে অনেক কিছু জিনিস অনেক ভাবে দেখানো যায় জাস্ট আপনাকে বুঝে নিতে হবে ওখানে এত কিছু দেখার সুযোগও পাবেন না যদি আপনি ভাবেন যে ওই জায়গাতে আমি এত কিছু বুঝবো এগুলো হয়তো আমি এই মুহূর্তে বলছি কিন্তু সেই মুহূর্তে আমার এত কিছু ক্যালকুলেশন আসেনি আমার ক্যালকুলেশন এসেছে যে এইটা এই জায়গাতে এইটা ব্রেকডাউন দিচ্ছে এটা রিটেস্ট করতে এসেছে একটা আমি রিক্স নেব এখান থেকে এইটা নেব এখানে বলাটা খুব ইজি সত্যি হয়তো বলাটা খুব ইজি লাগছে এখানে আমি দেখতে পাচ্ছি এই জোনটা একটা সাপোর্ট হিসাবে কাজ করতো সেখানে এত কিছু দেখতে পাবেন না ট্রেড খুব কুইক আপনাকে অপশন ট্রেডিং করা মানে খুব কুইক ডিসিশান নিতে হবে আপনাকে এবার আসি আপনাদের আমি ব্যাঙ্ক নিফটিতে আমি জাস্ট দেখাচ্ছি তারপরে আমি কালকে কি ট্রেড করবেন না করবেন সেটা বলছি ব্যাঙ্ক নিফটিতে আমরা যদি ঠিক মানে আগে ফিফটিন মিনিটসে একটু দেখাই দেখুন এখানে আমরা কি দেখেছিলাম যে এই জোনটা যদি ব্রেকআউট করে আমি এখান থেকে এসেছি আমি এখানে না ট্রেড নিয়ে দেখবেন আজকে অনেক পরে আমরা ট্রেড করেছি সেই জায়গাতে এখানে যখন উঠেছে তারপরে আমি বলেছি দেখুন এবার রেজাল্ট একটা বিশাল বড় ক্যান্ডেল তৈরি হলো তারপরে আমি কি বলেছি আপনাদের এইটাও আমি পোস্ট করেছিলাম যখন এখানে সাপোর্ট নিচ্ছিল আমি এখানে দুটো জিনিস অ্যাপ্লাই করেছি যে এক এখানে সাপোর্ট নিয়ে আবারও এই জায়গা অবধি আসতে পারে না তো এই জায়গা অবধি আবার আসতে পারে কারণ এইটা স্ট্রং সাপোর্ট আমি কখনোই ভাবিনি হ্যাঁ এখানে কি ভাবলাম যখনই দেখলাম এখানে সাপোর্ট এলো আমি আমার এইট্টি পারসেন্ট প্রফিট বুক করে নিলাম এবং আর যে এমনিতেই কোয়ান্টিটি খুব কম ছিল আজকে আজকের দিনে আমি খুব কম কোয়ান্টিটিতে ট্রেড করেছি আমার কোথাও যেন মনে হচ্ছিলো আজকে ট্র্যাপ ট্র্যাপ হতে পারে এটা একটা ভিতরকার ব্যাপার কাজ টাজ করে যে কোন দিন কোয়ান্টিটি কম রাখবেন বেশি রাখবেন আজকে এমন না যে বিশাল কিছু ভালো কোয়ান্টিটিতে খুবই কম কোয়ান্টিটিতে খারাপ তো সেক্ষেত্রে এই জায়গা থেকে দেখুন এই জায়গাটা যখনই ব্রেকডাউন করলো এবং এই যে এত বড় ফলটা আপনি যদি এনজয় করতে পারতেন তাহলে ভেবে দেখুন যে কী ধরনের এনজয় করেছেন এখন আপনারা কি সেটা দেখেছিলেন এই যে এই হাইটাকে ব্রেক করাটা এতটা ইজি ছিল না আজকে আপনাকে এইটা বুঝতে হবে যে প্রিভিয়াস ডেজ হাই সেটা ব্রেক করা এত ইজি ব্যাপার না সেখানে তার উপরে যদি এইটা এইটাই ফাইভ মিনিটস করছি আপনাকে প্রত্যেকটা বার বুঝিয়েছে দেখুন এই ক্যান্ডেলের নাম কি আমাকে জাস্ট বলবেন এই এই ক্যান্ডেল এই এই প্যাটার্নটার নামটা কি এই প্যাটার্নের একটা নাম আছে এই যে দুটো ক্যান্ডেল জাস্ট এই দুটো ক্যান্ডেলের প্যাটার্নের নামটা কী দেখবেন এর একটা নাম আছে এবং যেগুলো নিয়ে আমরা আলোচনাও করেছি তো সেক্ষেত্রে সেইটা যদি আপনি দেখে থাকেন তাহলেই বুঝতে পারতেন যে এই জায়গা থেকেই কিন্তু মার্কেটের একটা ফল শুরু হয়েছে এবং তারপরে তো এই ট্রেন লাইন আছে এই ট্রেন লাইনের যদি ব্রেকডাউন হয় তখন আমরা নেব এবং তার টার্গেট অবশ্যই প্রথম টার্গেটে এইটা থাকবে সেকেন্ড টার্গেট এইটা থাকবে থার্ড টার্গেট তবে এইটা আর এখানে আমি ফুল কোয়ান্টিটি বেঁচে বেরিয়ে চলে আসি কেন এক তো টাইম হয়ে যায় সেকেন্ড হচ্ছে আমার মনে হয় যে এখান থেকে হয়তো বা রিভার্স যদি করে খুব কুইক রিভার্স করতে পারে তো সেই জায়গাতে আমি বেরিয়ে চলে আসি দেখুন এখানে রিক্স নেওয়ার কিছু নেই আপনি বলবেন স্যার তাহলে কি হলো কারণ অনেকে এই বোকামিগুলোও করে অনেকে কি করে না এই জায়গা থেকে স্যার এতটা অবধি নিচু অবধি আমি নিয়েছি না নেওয়া যায় না সম্ভবই না তো সেই জায়গাতে এখানে আপনার বেরিয়ে আসাটাই বুদ্ধিমত্তার কাজ যে এইখানে বেরিয়ে এসছেন তিনি এখনও বোকা আসেন একটু ট্রেডিং আপনাকে শিখতে হবে জাস্ট আপনাকে এগুলো বলছি কারণ যখন এখান থেকে রিভার্স করবে না আজকে হয়তো আপনি প্রফিট করেছেন বা হয়তো চাই না কে রেখেছিলেন যদি রেখেও থেকে আজকে কেউ সে হয়তো মজা নিচ্ছে যে বা আমি তো বেশ ট্রেডটাতে মজা পেয়েছি কিন্তু এই জায়গাতে যখন রিভার্স দেবে খুব কুইক রিভার্স দেবে আর তখন আপনি বুঝতেও পারবেন না যে আপনার ওই প্রফিটটা কীভাবে লসে পরিণত হয়ে যাচ্ছে কারণ এগুলো আমি করে দেখেছি অলরেডি তাই আপনাদের বলতে পারছি চলুন এবার দেখা যাক কালকের দিনে আমরা কি প্ল্যান করতে পারি দেখুন কালকের দিনের প্ল্যান এটাই যে কালকের দিনে আমরা যে ট্রেডটা করব। সেটা হচ্ছে দেখুন এই জোনটার কাছাকাছি একটা সাপোর্ট নিয়েছে মানে কত আমরা দেখতে পাচ্ছি যে চুয়াল্লিশ হাজার চুয়াল্লিশের কাছাকাছি একটা সাপোর্ট নিয়েছে এখন মার্কেট যদি এই জোনের মধ্যেই ওপেন করে এবং তারপরে যদি দেখ ধরেন যে চুয়াল্লিশ হাজার একশো তেত্রিশ এই লেভেলটার উপরে বা এই এই জোনটার উপরে যদি দেখেন যে এর উপরে আবারও ট্রেড করছে তখন আমাদের কাছে ফার্স্ট টার্গেট হয়ে দাঁড়াবে চুয়াল্লিশ হাজার দুশো বাইশের লেভেল সেকেন্ড টার্গেট দাঁড়াবে চুয়াল্লিশ হাজার তিনশো চুয়াল্লিশের লেভেল থার্ড টার্গেট দাঁড়াবে আমাদের চুয়াল্লিশ হাজার বা তিনশো চুয়াল্লিশ বা এইটা এইটাই ধরতে পারেন তিনশো তেত্রিশের লেভেল এটা ধরে নেবেন বা তিনশো চুয়াল্লিশ তারপরের লেভেল যেটা দাঁড়াবে সেটা হচ্ছে চুয়াল্লিশ হাজার চারশো চুয়াল্লিশের লেভেল এই তিনটে লেভেল আমরা দেখতে পেতে পারি কখন যদি এই লেভেলটা ব্রেক করে তাহলে কি হলো আমাদের যখনই এই লেভেলটা ব্রেক করবে তখনই আমাদের ফার্স্ট টার্গেট হবে এইটা ওকে সেকেন্ড টার্গেট আমরা নিয়ে যাব এই টার্গেটটা অবধি সেকেন্ড টার্গেট আমাদের ওকে এই এই টার্গেটটা যে খুব একটা বেশি এফেক্টফুল হবে এখানে একটু সাবধানতা অবলম্বন করবেন সেকেন্ড টার্গেট এইটা থাকবে থার্ড টার্গেট আমাদের এইটা থাকবে ওকে তো এই টার্গেটগুলো আমরা দেখতে পেতে পারি তো এই টার্গেটের জন্য আমরা কিন্তু খুব ভালোভাবে দেখব দেখুন প্রত্যেকটা আমি জাস্ট আরও বড় করে আপনাদের দেখাচ্ছি যাতে ভালো করে বোঝা যায় তো বোঝার বোঝার ব্যাপারটা খুব চেষ্টা করুন না বুঝে যদি ট্রেড করতে যান তাহলে আখের ক্ষতি আপনাদেরই তো সেই জায়গাতে এই ব্যাপারগুলো দেখুন এবার ধরুন আপনারা দেখতে পাচ্ছেন যে দুশো বাইশের এইরকম রেঞ্জে মানে দুশো থেকে দুশো বাইশ বা এই রকম রেঞ্জের মধ্যে মার্কেট ওপেন হলো ওপেন হওয়ার পরে দেখুন দুশো বাইশের উপরে মার্কেটটা সাস্টেন করছে কিনা বা এই লেভেলটার উপরে মার্কেট সাস্টেন করছে কিনা এই লেভেলটার উপরে যদি মার্কেট দেখেন যে সাস্টেন করছে তাহলে কি করতে হবে না এখান থেকে আমরা একটা আপসাইড মুভমেন্ট ধরবো সেটা হচ্ছে এই টার্গেট তারপরে টার্গেট এই টার্গেট অবধি আমরা দেখতে পেতে পারি তো সেটার জন্য আমরা তৈরি থাকবো ওকে তো এই টার্গেটগুলোকে নিয়ে আমরা এগোতে পারি এবং ভালো একটা আপসাইডে মুভমেন্ট দেখতে পেতে পারি তো আশা করছি বোঝাতে পারলাম আপনাদের কালকে ফ্রাইডে আছে আর লাইভ যদি চাই তাহলে অবশ্যই লাইভ চাই এই কমেন্টটা করবেন মিনিমাম যদি কালকে পঞ্চাশটা লাইভ পঞ্চাশটা কমেন্ট হয় তখন আমরা লাইভ করব আর নইলে আমরা একদম সোমবার থেকে লাইভ করবো তো চলুন আজকের মতো ভিডিও এখানে শেষ করছি থ্যাংক ইউ বাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে বাই